জাতীয় দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এরপর অনুষ্ঠিত হতে যাবে আলোচনা সভা। একরাশ কালো ধোঁয়া, কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন এক শিকড়বিহীন চিরবিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ? আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করে ওঠে। সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।